বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আপনাদের মাঝে এখন একটা নতুন ভিডিও নিয়ে কথা বলবো, যে ভিডিওটার মাধ্যমে আপনারা খুব সহজেই একটা লোগো বানাতে পারবেন একদম ফ্রিতে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি এখন চলে যাই ভিডিওটা কিভাবে শুরু করব। তো এই লোগো বানানোর জন্য প্রথমে একটা ওয়েবসাইটে ঢুকতে হবে। তো আমি ওয়েবসাইটে লগ ইন করবো, লোগোমেকার.com। ওখানে আমি ঢুকলাম। এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা না দেখলে হবে, যেহেতু আপনারা আমারটা দেখবেন, কেটে দেবেন। তারপর আপনার যেমন লোগো দরকার তেমন করে সার্চটা দিয়ে দেবেন। যেমন আপনার যদি আইডিয়া দরকার হয়, আইডিয়া যদি সম্পর্কিত চ্যানেল হয় তাহলে আইডিয়া লিখবেন, আইডিয়া। এখানে অনেকগুলো লোগো আছে, যে কোনো একটা লোগো নিতে পারেন। বা আপনার যদি অন্য কোনো চ্যানেল হয়, যেমন আমি সার্চ দিলাম, এখানে অনেকগুলো লোগো আছে। জাস্ট আমি একটা লোগো নেব, আমি এই লোগোটা সিলেক্ট করলাম। এখন যেটা কালো তো আমি চাচ্ছি এটার কালারটা চেঞ্জ করব, তো আমি এই কালার দিলাম। জাস্ট এই হলো লোগো। তো আমি এখন লোগোতে নামটা দিতে যাচ্ছি, তো আমি নাম দেওয়ার জন্য নেক্সট বাটনে ক্লিক করব। আমি নাম দিই আমার ইচ্ছা মতো একটা, সাপোজ আমার চ্যানেলের নাম দিই ঐশু দা টেক ডক্টর, ঐশু। তো এইটা আমি চাচ্ছি এই ফোনটা চেঞ্জ করার জন্য। এখানে আমি এখানে অনেকগুলো সিস্টেম আছে, 3D সিস্টেম, লেখাটা 3D সিস্টেম হবে, আমি হ্যান্ডরাইটিং, এখানে অনেকগুলো সিলেক্ট আছে। তো আমার যেটা ভালো লাগে আমি ওইটা নেবো। এটা যেহেতু উপরে আছে এখন আমরা নিচে নেবো, তো নিচে কীভাবে নেবো দেখেন। কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই হলো কাজ, আরও অনেকগুলো ইয়ে আছে। তো আপনারা এখান থেকে দেখে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগবে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা এরকম থাকবে। আমি চাচ্ছি না ব্ল্যাকগ্রাউন্ড থাক, বাইরে চলে যাই। এখন এটা বানানোর পর এখন আমি সেভ করব, সেভ করার জন্য জাস্ট এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে চলে আসবে, জাস্ট সেভ। এখন দেখি কেমন হলো আমার। যে এভাবে আপনারা খুব সহজেই লোগো সেট করতে পারবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আবার বলতেছি সাবস্ক্রাইব করবেন। কে সবাই ভালো থাকেন।